আচ্ছা, উচ্চ গতিতে আর একটা কী তৈরি হয়? আবদ্ধ শৈলশিরা। ঠিক আছে, আবদ্ধ শৈলশিরাটা কী হয়, যে যে জায়গাটাতে পাহাড়ের অঞ্চলটাতে ধাক্কা খেলো, অন্য জায়গায় আবার নদী ঘুরে ঘুরে বিভিন্ন পাহাড়গুলো থেকে কেটে কেটে নদীটা, মানে উপরে জলধারাটা নদী হিসেবে আসে। সেটাকে অনেকটা বেনুনির মতো দেখায়, দেখো তোমরা ছবি এঁকে দেখিয়েছি তোমাদেরকে, এটাকে আমরা বলছি আবদ্ধ শৈলশিরা। এগুলো কী হয়, উচ্চ গতিতে সৃষ্টি হয়। এরপরে আসছি তোমাদের মধ্য গতিতে। মধ্য গতিতে মিয়েন্ডার বা নদী বাঁক, নদী বাঁক কীরকম, নদী আঁকে বাঁকে চলে। ঠিক আছে, কারণ আঁকে বাঁকে চলে, এর কারণ হচ্ছে যে যেই জায়গাটাতে দেখো জল, যেই জায়গাটাতে বাধা প্রাপ্ত হয় সেই জায়গাটাতে যখন ও বাধা পায় তখন কিন্তু জল থেমে থাকে না, তখন কি করে, ও নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। মানে অন্য হয়তো বাঁকে এরকম করে ঘুরে ঘুরে সব সময় নদী চলে। তো এটাকে বলা হচ্ছে কি, এই যে বাঁকগুলো আছে, এই যে তোমরা দেখছো আঁকে বাঁকে, এগুলোকে বলা হচ্ছে কি, খাড় পাড়গুলো দেখছো, এগুলোকে বলা হচ্ছে নদীর বাঁক। ঠিক আছে, নদী বাঁক। এবার হচ্ছে কি, আর একটা কী তৈরি হয়, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। দেখো নদী বাঁকগুলো একটা সময় কী হয়, তোমাদেরকে স্টেপ ওয়াইজ দেখিয়েছি, নদী হিসেবে চলতে চলতে নিজের জায়গা নিজেই তৈরি করে নেয়। এবার আবার নদী কিন্তু নিজের মতো করে প্রথম, মানে আগের মতো করে নিজের রাস্তা তৈরি করে নিয়ে জলধারাগুলো আবার সৃষ্টি হয়, এবং অবশিষ্টতে যে বাঁকগুলো তৈরি হয় ওগুলো পড়ে থাকলো, ওগুলোকে দেখতে অনেকটা কী হয়, ঘোড়ার খুরের মতো দেখায়। তাই হচ্ছে এগুলোকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটা মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর তীরে কিন্তু এই ধরনের হ্রদ দেখা যায়। এরপরে আসি বালুচর বা নদীদ্বীপ। ব্রহ্মপুত্র নদীর হচ্ছে তোমার মাজুলি দ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম দ্বীপ, এবং বালুচর বা নদী দ্বীপটা কি, যে হচ্ছে নদী, তোমাদেরকে বললাম প্রথমেই যে মধ্য গতিতে যেহেতু, তাহলে এখানে ক্ষয়কার্যর সাথে সাথে কী করে, বহন বহন কী করবে, নুড়ি কাঁকড় বালি বিভিন্ন রকম জিনিসগুলো, ওগুলো বহন করতে করতে কী হয়, জায়গায় জায়গায় উঁচু উঁচু করে থাকে, বেশি করে বয়ে নিয়ে আসতে পারে না। সেই উঁচু উঁচু জায়গাগুলো কী হয়, তোমাদের অনেকটা চরের মতো দেখায়, ওগুলোকে বলা হচ্ছে নদী চর, বালুচর বা নদী দ্বীপ। এরপরে আসি নিম্ন প্রবাহ। নিম্ন প্রবাহে কী সৃষ্টি হয়, একটা বদ্বীপ সৃষ্টি হয়, প্লাবনভূমি সৃষ্টি হয়, আর স্বাভাবিক বাদ সৃষ্টি হয়। বদ্বীপটা কি, যে অনেকটা বকৃতির বাংলা, সেজন্য এটাকে বলা হচ্ছে বদ্বীপ। বদ্বীপগুলো বা ডেল্টা, বদ্বীপে নুড়ি কাঁকড় বালি বিভিন্ন রকম জিনিস কী করে, তোমার হচ্ছে বয়ে নিয়ে আসার পরে ওখানে একটা চরের মতো বা হচ্ছে তোমার সমভূমি টাইপের সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে বদ্বীপ। আর প্লাবনভূমি কী, যে নদী বিভিন্ন রকম পলি নুড়ি এগুলো সঞ্চয়, মানে বয়ে নিয়ে আসে এবং ওগুলোকে সঞ্চয় হয়, সেই ভূমিটা তৈরি হয়, ওটাকে বলা হচ্ছে প্লাবনভূমি। আর এই প্লাবনভূমিটা যখন 2.5 থেকে 3 মিটারের বেশি, মানে একটু উঁচু হয়, তখন তাকে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। ঠিক আছে, এরপরে আসছি জলচক্র। জলচক্রটা কি, যে জল যে আবর্তনভাবে, দেখো প্রথমে নদী বা হচ্ছে তোমার পাহাড় থেকে ইয়ে থেকে হচ্ছে তোমার নদী সৃষ্টি হলো, আর ভূমজলে জল, এইগুলো কী হলো, মহাসাগরে পতিত হলো, মহাসাগর থেকে আবার বাষ্পীভূত হয়ে কী হলো, যে হচ্ছে জলটা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হলো, মেঘ থেকে আবার তখন বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত থেকে আবার পতিত হয়ে সমভূমিতে এসে বা নদী নালা সাগরে পড়লো, আবার সেই জলটা কী হলো, আবার বাষ্পীভূত হয়ে আবার ঘনীভূত হয়ে আবার মেঘ সৃষ্টি, এই যে সার্কুলেশনে চলে, এটাকে বলা হচ্ছে জলচক্র। ঠিক আছে,